হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তো অনেকদিন পরেই ভাবলাম যে একটু ভিডিও করি, আর যেহেতু উইকেন্ডও চলে এসেছে তো ভাবলাম আজকে একটু বের হবো। আর বাইরের ওয়েদারটা অনেক বেশি স্নোই, আর সকাল থেকেই অনেক বেশি স্নোফল হচ্ছে, তো দেখতে খুবই ভালো লাগছে। তো একটু বের হলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আজকে উইকেন্ডটা কীভাবে পার করছি। তো তো বের হয়ে গেলাম। আসলে দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত বেশি গ্লুমি ছিল, আর স্নোফল তো হচ্ছিলই। আর আমার গাড়ি ক্লিন করতে হবে দেখে আমি আমার গাড়ি নিয়েই বের হইনি, তো কারণ এটা খুবই ডিফিকাল্ট সকাল সকাল ঘুম থেকে উঠে গাড়ি ক্লিন করা আর বাহিরে যাওয়া। তো একটু ভাবলাম যে কিছুক্ষণ ঘুরি, ঘোরার পর একটু বাজারে যাব। যেহেতু আজকে উইকেন্ড তো একটু সাপ্তাহিক বাজার সদাই করব, তো সেই জন্যই বের হয়ে গেলাম। আর আর রাস্তা প্রচুর স্লিপারি ছিল, সেজন্য কেয়ারফুলি ড্রাইভ করতে হচ্ছিল। আর এদিকে একটু কাজ চলছে রাস্তার, তো এটা প্রায় বেশ কিছুদিন ধরেই চলছে, রাস্তার কাজটা শেষই হচ্ছে না। তো আমরা একটু ঘুরতে গাড়ি নিয়ে ঘুরছিলাম, আর দেখছিলাম আশেপাশের স্নো দেখতে ভালোই লাগে, কিন্তু আসলে বাহিরে হাঁটাহাঁটি করতে বা তখন খুবই ডিফিকাল্ট, বাট ভেতর থেকে বসে বসে দেখতে কিন্তু ভালোই লাগছিল, খুবই সুন্দর একটা দৃশ্য লাগছিল দেখতে। আর আমি সেই দৃশ্যটাই একটু ক্যাপচার করতে যাচ্ছিলাম, সেই জন্যই আর কি ভিডিওটা করছিলাম। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ভিডিও করা দরকার, কারণ আমি এর আগের ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, তো অনেক দিন ধরেই কোনো ধরনেরই ভিডিও করা হচ্ছিল না। আসলে খুবই ব্যস্ততায় দিন যাচ্ছিল, আর সেই জন্য আসলে সেই রকম সময় পাচ্ছিলাম না ভিডিও করার। তো যেহেতু উইকেন্ড ছিল আর কিছু অ্যাক্টিভিটিসও করব, আর আজকে কিছু সাপ্তাহিক বাজার সদাইও করতে হবে, তাই বাসা থেকে বের হয়েছি। আর সাথে ভাবলাম যে যেহেতু উইন্টারে এবার ছবিও তোলা হয়নি, তাই আজকে একটু প্ল্যানও করেছি যে বাজার সদাই শেষ করে বাসায় গিয়ে তারপর আবার একটু বের হব ছবি টবি তুলতে, কারণ এটাও একটা অন্য ধরনের মজা ঠান্ডার মধ্যে একটু ছবি টবি তোলা, তো সেই জন্যই বের হব একটু পর। তো ভাবলাম যে কেন না আজকের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই। তো চলে এসেছি বাজারে, তো এখনও স্নোফল হচ্ছে দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে সেদিন স্নোফল হচ্ছিল, একটু পর পর হচ্ছিল, আবার থামছিল, আবার কিছুক্ষণ পর আবারও হচ্ছিল। তো বাজারে চলে এসেছি, তো সেখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার সাপ্তাহিক যে বাজারে যা যা প্রয়োজন সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। তো সব কিছু তো আর ক্যাপচার করা হয়নি, তো সামান্য হালকা কিছু ক্যাপচার করেছি। তো এই তো আমি তখন পেঁয়াজ কিনছিলাম, তো এখানের যে সিস্টেমটা সেটা হচ্ছে এইভাবে মেপে তারপর আর কি কিনতে হয়, তো সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে। তো নিজেরা নিজেরা মেপে যে কতটুকু কেনা হলো সেইটুকু নেওয়া হয়। তো বাজার সদাই শেষ করে আবারও বের হয়ে গেলাম, তো আমাদের একটু মাংস কেনা দরকার, তো সেই জন্য এখন হালাল দোকানে একটু যেতে হবে আমাদের। তো চলে এসেছি হালাল দোকানে, তো এখান থেকে কিছু মাংস টাংস কিনে বাসায় চলে যাব। তো এই তো সেখানে দেখতেই পাচ্ছেন আশেপাশে তখনও কিন্তু স্নোফল হচ্ছিল। তো বাসায় গিয়ে আবারও বের হয়েছি রেডি টেডি হয়ে একটু ছবি টবি তোলার জন্য। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কী সুন্দর খেলা করছে এখানে, আসলে ওপর থেকে ওরা স্লিপ
স্লিপ করে, এভাবে খেলাধুলা করে। তো ওরা খেলছিল এদিকে, আমিও তো স্নো নিয়ে খেলাধুলাই করছিলাম। তো ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল, বাট অ্যাক্টিভিটিসগুলো ভালো লাগছিল দেখতে, আর সাথে আমাদের নিজেদের ছবি তোলার মোমেন্ট তো ভালো লাগছিলই। তো দেখতে পাচ্ছেন পুরো গাছপালা একদমই স্নো দিয়ে ভরে গিয়েছে। তো আমরা দুজন তো একদম পুরো জমে যাচ্ছিলাম, আমার সাথে আরেকজন ভাবিও ছিল। তো আমরা দুজন মিলে একটু ছবি তুলছিলাম, আর যতই ঠান্ডা লাগছিল তারপরে মনে হচ্ছিল যে একটু পোস্ট টোস দিয়েই ছবি তুলি, কারণ এটাও একটা আসলে অ্যাডভেঞ্চার লাইফে। তো তো আজকে সারাদিন আমরা কী করলাম, কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও চেষ্টা করব খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।